পাকিস্তানে ইরানের গোলা হামলায় নিহত এক। পাকিস্তানের অভ্যন্তরে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গোলার আঘাতে এক নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের পাঞ্জোরগুর জেলায় শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বেলুচিস্তানের মারকান বিভাগের কমিশনার বশির বানগুইজান ডন নিউজকে জানিয়েছে, ইরানের ছোড়া মার্শাল সেল পাঞ্জোরগুর জেলার ওয়াশুক এলাকার একটি গাড়িতে আঘাত করে, এতেই ওই গাড়ির এক ব্যক্তি নিহত হন। বানগুইজাই আরও বলেন, শনিবার সকাল 6:30টার দিকে এ গোলার আঘাতে গাড়িটিও বিধ্বংস হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পাকিস্তান। ইরানের হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর এক সপ্তাহ আগে ইরানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানে 5টি গোলা নিক্ষেপ করে। পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বারবার সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। বানগুইজাই আরও বলিয়েছেন, ইরানের সীমান্ত লঙ্ঘনের ঘটনা সম্পর্কে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে। 12ই মে তাফতানে পাকিস্তান ও ইরানের সীমান্তরক্ষী বাহিনী এক বৈঠকে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সীমান্তে সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়। ইরানের সীমান্তে সন্ত্রাসীদের হামলায় 10 ইরানি সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয়। তবে এর আগে ওই ঘটনার জন্য পাকিস্তান সরকারকে দায়ী করে। পাকিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হিসেবে উল্লেখ করে প্রয়োজনে পাকিস্তানের মধ্যে সন্ত্রাসীদের আস্তানায় হামলার হুমকি দেয় ইরান। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।